ঢেবে ঢেবে শ্রোতা বন্ধুদের স্বাগত বন্ধুরা যারা আমার গল্পটি শুনছেন তাদেরকে অনুরোধ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পারলে লাইক করুন তাতে মোটিভেশন পাই ধন্যবাদ আজকের গল্প দুলেন্দ্র ভৌমিকের আত বুকের মধ্যে ব্যথাটা আবার অনুভব করলো সুনীল ঘুমের মধ্যে সেই ব্যথাটা ছিল কি সেটা বুঝতে পারেনি হঠাৎ করে ঘুমটা ভেঙে যাবার পর মনে হচ্ছে বাঁদিকের বুকে সেই চিনচিনে যন্ত্রণাটা ক্রমশ বাড়ছে সুনীল দোতলার খোলা জানলা দিয়ে বাইরে তাকালো বাইরে শ্রাবণের ঘোলাটে আকাশ অন্ধকারে ডুবে গেছে চাঁদের আলো সুনীল আস্তে আস্তে উঠে বসল ব্যথাটা বাড়ছে এই ব্যথাটুকু নিয়ে নতুন করে কোনো দুশ্চিন্তা হলো না পুরুলিয়া জেলে থাকতেই মাঝে মাঝে এই ব্যথাটা উঠত তখনও তার কোনো দুশ্চিন্তা হয়নি পুলিশ যাকে বেওয়ারিস কুকুর বেড়ালের মতো এক জেল থেকে আরেক জেলে ক্রমাগত চালান করছে সামান্য অজুহাতে যাকে শাস্তি পেতে হয়েছে প্রতিটি মুহূর্তে মৃত্যু যার সামনে এসে দাঁড়িয়ে থেকে আবার উধাও হয়ে গেছে সামান্য বুকের ব্যথা নিয়ে তার ভাবনা করার সময় থাকে না জেলের ভেতরে তার কোনো কষ্ট হয়নি তার জন্যে যখনই যে ব্যবস্থা হয়েছে সে তাই মেনে নিয়েছে কষ্টটা আরম্ভ হয়েছে কিছুদিন আগে পুরুলিয়া থেকে আলিপুর জেলে আসবার পর মা একদিন দেখা করতে গিয়েছিল মায়েদের চোখে মুখে সবসময় এক ধরনের কষ্ট আর দুর্ভাবনা লেগে থাকে সেদিনও ছিল অথচ এমন হওয়ার কথা নয় সুনীলের চাইতে তার মা আরও ভালোভাবে জানে জেল খাটা তাদের বংশে কোনো নতুন ঘটনা নয় সুখী মানুষরা যেমন মাঝে মাঝে পুরী দার্জিলিং কিংবা নৈনিতাল বেড়াতে যায় সুনীলদের পরিবারে কেউ কেউ তেমন বছরে একবার করে জেলে যায় এটা শুরু হয়েছিল ঠাকুরদা আদিত্য চৌধুরীকে দিয়ে গান্ধীজির অহিংসা আন্দোলন তার ধাতের সয়নি তিনি যোগ দিয়েছিলেন অনুশীলন সমিতিতে তার ধারণা ছিল গাল পেতে দিলে শাসকরা চড় মেরেই হাত গুটিয়ে নেয় না গলাও টিপে ধরে বাঁচবার জন্যই রক্তপাত দরকার মৃত্যুকে ভয় করলে জীবনকে ভালোবাসা যায় না সেবার এক বুদ্ধ পূর্ণিমার রাতে আদিত্য চৌধুরীরা দল বেঁধে গিয়েছিল ট্রেজারিতে আগুন লাগাতে সুনীল তখনও জন্মায়নি বাবা অনিল চৌধুরীর মুখ থেকে শুধু জেনেছিল সে রাত্রে ট্রেজারিতে আগুন ধরিয়ে আদিত্য চৌধুরীর দল বায়ু বেগে ছুটে গিয়েছিলেন জেলা ম্যাজিস্ট্রেট হাটসানের বাংলোয় তখন সেখানে ইংরেজি ইয়ার বন্ধুদের নিয়ে হাটসানের মত্ত উৎসব বাড়ির পেছনে ব্রহ্মপুত্র আদিত্য চৌধুরীর বোধহয় ভেবেছিলেন খানচারে হাত বোমা ফেলেই ব্রিটিশ রাজকে ভয় পাইয়ে দেওয়া যাবে চারটে বোমার মধ্যে মাত্র দুটো ওরা ছুটতে পেরেছিলেন তারপরেই গোড়াপল্টনদের পাল্টা আক্রমণ নদীর ঘাটে ডিঙ্গি রাখা ছিল সেই ডিঙ্গি করে পালাতে চেয়েছিলেন কিন্তু ওপারে গিয়ে ভোর রাত্রে ধরা পড়ে গেলেন আদিত্য চৌধুরী আর তার দলবল জেলা শহর থেকে অপরাধীদের চালান দেওয়া হলো দমদম জেলে জেলের মেয়াদ কাটিয়ে বেরিয়ে আসার পনেরো দিন পরে আবার ঝাঁপিয়ে পড়েছিলেন কাজে বিয়াল্লিশের আন্দোলনে আবার জেল সেই জেল থেকে ফিরলেন অসুখ নিয়ে প্রথমে জ্বর তারপর রক্তভমিতে আদিত্য চৌধুরী মারা গেলেন বর্বার আগে বাবাকে নাকি বলে গিয়েছিলেন ইংরেজ জাতিটা খুব সভ্য শিক্ষিত কিন্তু শাসক আর সাম্রাজ্যবাদীদের কাছে এসব শিক্ষার সভ্যতার কোনো দাম নেই দুনিয়ার সব শাসকদের একটাই চরিত্র শোষণ করা তুই এর বিরুদ্ধে লড়াই করিস আদিত্য চৌধুরীর পরামর্শই কি না কে জানে স্বাধীনতার পর বাবা যোগ দিয়েছিলেন কমিউনিস্ট পার্টিতে তার বিশ্বাস ছিল এই স্বাধীনতা শুধু ক্ষমতা বদলের স্বাধীনতা ভারতবর্ষের মানুষের সার্বভৌম স্বাধীনতা বলতে যা বোঝায় এটা তা নয় ইংরেজ শাসনে একজন দরিদ্র শ্রমিক বা কৃষক যেভাবে জীবন কাটাতো এখনও ঠিক সেইভাবেই কাটায় অনিল চৌধুরীর বিশ্বাস তাকে ঠেলে দিয়েছিল বিপর্যয়ের মুখে সরকারি চাকুরি খুঁয়ে স্কুল শিক্ষকের চাকুরির সামান্য বেতন অবলম্বন করে তিনি যোগ দিয়েছিলেন তেভাগা আন্দোলনে স্বাধীন ভারতে আন্দোলন করার জন্য জেলে যেতে হয়েছিল অনিল চৌধুরীকে তারপরে খাদ্য আন্দোলনে আরেকবার শেষবার জেলে গিয়েছিলেন বোধহয় আরেক খাদ্য আন্দোলনে বারাসতে নুরুল ইসলাম মরেছে পুলিশের গুলিতে শুনিলে দিব্যি মনে আছে সেসব কথা মাঝ রাত্রে দরজায় ধাক্কা দিয়ে ঘুম ভাঙালো পুলিশ মা দরজা খুলে দিয়ে বলল কাকে চাই পুলিশ উত্তর দেওয়ার আগেই বাবা বলেছিলেন আমি তৈরি আছি শুধু জামাটা পরে নিতে দিন দুই চোখে আক্রোশ নিয়ে সুনীল দেখেছিল বাবার চলে যাবার দৃশ্যটি বাবা যেতে গিয়ে তার দিকে একবার তাকিয়ে বলেছিলেন খোকা ভয় নি হয়তো তোকেও একদিন জেলে যেতে হবে শাসকরা সবসময় নিরপেক্ষ জনতা পছন্দ করে এই সমাজে নিরপেক্ষতা এক ধরনের ভণ্ড আত্মতুষ্টি তোরা ছাত্র আন্দোলন চালিয়ে যাস মধ্য রাতের অন্ধকারকে ফালা ফালা করে পুলিশ জিপের হেডলাইটের আলো জ্বলে উঠল জিপ গাড়িটা নির্জন রাস্তা দিয়ে অনেকটা পথ সোজা গিয়ে বাঁয়ে বাঁক নিল সুনীল নীল রঙের র্যাপার গায়ে জড়িয়ে যতক্ষণ দেখা গেল পুলিশের জিপের পেছনে লাল আলোটা দেখল তাদের বাড়ির দরজায় সেই পুলিশ জিপ চলে যাওয়ার পর অনেককাল পরে আর আবার যখন এলো তখন অনিল চৌধুরীর জন্য নয় সুনীল বিছানার ওপর উঠে বসেছিল এবার মশারির ভেতর থেকে বেরিয়ে জানলার সামনে গেল বাইরে রাত ফুরিয়ে আসছে বোধ আকাশে মেঘ থাকায় ঠিক বোঝা গেল না শুধু ঠান্ডা বাতাসের স্পর্শে সে শুধু আরাম অনুভব করল তার মনে হচ্ছিল ঘরের আলো জেলে নিজেকে একবার ভালো করে দেখে তার চোখে মুখে কি এমন কিছু আছে যা দেখে তাকে ভীতিকর মনে হতে পারে কাল সন্ধেবেলা সে যখন বাড়িতে এলো তখন তার মুখের দিকে দিদি আর ওর ছোট ছেলে টুকাই অমন করে তাকিয়েছিল কেন টুকাইকে হাত বাড়িয়ে ধরতে গিয়েছিল সুনীল টুকাই ভয় পেয়ে মার পেছনে গিয়ে দাঁড়ালো দিদি কোনো কথা না বলে টুকাইকে নিয়ে নিঃশব্দে উঠে গেল বাবা শুধু চোখ তুলে একবার জিজ্ঞেস করেছিলেন কখন রিলিজ করলো সুনীল ঘরের চারিদিকে তাকাতে তাকাতে বলল চারটে দশে মা বলল খোকা চা খাবি না শরবত করে দেবো সুনীল জামাটা খুলতে খুলতে জবাব দিল পারলে একটু চা দাও তার আগে এক গ্লাস ঠান্ডা জল মা চলে যাবার পর সুনীল বাবাকে জিজ্ঞেস করল তোমার পার্টি নিশ্চয়ই আমার ধরা পড়াতে খুশি হয়েছে অনিল চৌধুরী অন্নমনস্কভাবে জবাব দিলেন সেসব প্রসঙ্গ থাক ও তর্ক তো আগে অনেকবার হয়েছে তুমি তোমার বিশ্বাস মতো চলতে চাইলে আমি বাধা দেব না সুনীল জামাটা সোফার ওপর রেখে জুতোর ফিতে খুলতে লাগলো মা জলের গ্লাস নিয়ে এসে দাঁড়িয়েছে সুনীল এক চমুকে জল খেয়ে পরম তৃপ্তিতে আহ বলে গ্লাসটা মার হাতে ফিরিয়ে দিল মা সুধা চৌধুরী ছেলের দিকে তাকিয়ে সস্নেহে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে তোদের খাওয়া দাওয়া নিশ্চয়ই খুব খারাপ ছিল সুনীল ম্লান হাসলো হাসতে হাসতে বলল খারাপই তো থাকবে আমাদের তো ট্রিট করা হয়েছে অ্যান্টি সোশ্যাল মানে সমাজবিরোধী হিসেবে চশমার ভেতরে অনিল চৌধুরীর দুই চোখ কুঁচকে গেল সারা মুখে বিরক্তি ফুটিয়ে বললেন দিস ইজ আনফেয়ার তোমাদের রাজনৈতিক মত এবং পথের সঙ্গে আমার তফাত থাকতে পারে কিন্তু তোমরা তো রাজনৈতিক বন্দি পলিটিক্যাল প্রিজনার সরকার সেই স্বীকৃতিটুকু কেন দেবে না বিদেশি সরকার যতবার বাবাকে ধরেছে ততবার রাজনৈতিক বন্দি হিসেবেই ট্রিট করেছে বিধানবাবু আর প্রফুল্লবাবুর আমলে আমি যতবার জেলে গেছি রাজনৈতিক বন্দির প্রাপ্য মর্যাদাটুকু আমি পেয়েছি এটা সেটুকু দিচ্ছে না কেন তোমরা কি চোর টাকাত না গুন্ডা সুনীল সোফায় হেলান দিয়ে চোখ বুঝলো সেইভাবে জবাব দিল ওদের বিচারে হয়তো তাই বাবার চোখ মুখে তখনও ঘৃণার বিরক্তি লেগেছিল সুনীল সেই মুখের দিকে বেশিক্ষণ তাকাতে পারল না সে জানে এরকমটাই হয় প্রথম যেদিন সোশ্যাল হিসেবে তাকে সেলে ঢোকানো হলো সেদিনই সে চিৎকার করে প্রতিবাদ জানিয়েছিল কিন্তু কোনো ফল হয়নি পুরুলিয়াতে তাকে রাখা হয়েছিল কুষ্ঠ রোগীদের সঙ্গে তখন প্রতিবাদ করার ইচ্ছেও হয়নি তার শুধু এক বুক আক্রোশ নিয়ে সে চারিদিকে তাকিয়েছিল তখন তার বিশ্বাস ছিল জেলের মধ্যে তাকে যেখানে যেইভাবেই রাখা হোক না কেন জেলের বাইরে তার বন্ধুরা বোধ হয় তখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু আলিপুরে সে জানতে পারলো বাইরে কোথাও কোনো পরিবর্তন হয়নি তার বন্ধুরা যারা একসঙ্গে জঙ্গলে দিন রাত্রি কাটিয়েছে তাদের মধ্যে দুজনে মুচলেখা দিয়ে নিজেদের নিরাপদ রেখেছে খবরটা বিশ্বাস করার মতো নয় সে বিশ্বাস করতে চায়নি সে জানে রাজনীতিতে এমন ঘটনা হামেশাই ঘটে কিউবাতেই ঘটেছিল শাসক দল বেতারে সংবাদপত্রে একাধিকবার প্রচার করেছিল ফিগলকাস্ত্র কাস্ত্র ধরা পড়েছেন কিংবা মারা গেছেন এবারও পুরনো কায়দা সুনীলে সব কথার কান দেয়নি এবার মনে হলো কথাটা ভালোভাবে যাচাই করা দরকার ওদের সঙ্গে দেখা করা জরুরি সুনীল চায়ের কাপে চুমুক দিয়ে জিজ্ঞেস করলো সঞ্জয় গোপাল ওদের খবর কি বাবা উত্তর দিলেন না মা বললেন ওরা আর আসে না ওরা দুজনে এখন রাজনীতি ছেড়ে দিয়ে ঘর সংসারে মন দিয়েছে কথাটা সুনীলের বুকে ধাক্কা দিল ঘর সংসারে মন দিয়েছে কথাটার মানে কি ওরা কি বিয়ে থাক করে সংসার করছে তা করুক সংসারের মধ্যে থেকেও তো রাজনীতি করা যায় সুনীল বাবার মুখের দিকে তাকালো বাবা গম্ভীর হয়ে আছে সুনীল জিজ্ঞাসা করল তুমি ওদের কোনো খবর রাখো বাবা স্থির চোখে সুনীলের মুখের দিকে একবার তাকালেন প্রায় স্বগতোক্তির মতো গলায় বললেন তোমার বন্ধুদের খবর আমি জানি না শুধু জানি ওরা জেলে যায়নি বাইরে একটু একটু করে আলো ফুটছে সুনীল জানলা থেকে সরে এলো আজ একবার বন্ধুদের খোঁজে তাকে বেরুতে হবে ওদের জানার কথা নয় যে জেল থেকে সুনীল ফিরে এসেছে ওদের পাঁচজনের দলটা ছিল পঞ্চ পাণ্ডবের মতো পাঁচজনের মধ্যে দিব্যেন্দু ঘাটশিলার জঙ্গলে পুলিশের সঙ্গে মুখোমুখি লড়াই করতে গিয়ে আগেই মারা গিয়েছিল গুলি লেগেছিল ডান কাঁধে তখন আসন্ন সন্ধ্যার বিষণ্ন ছায়া ঘাটশিলার জঙ্গলে নেমে আসছে গুলি খেয়ে দিব্যেন্দু হঠাৎ ছিটকে উঠে গড়িয়ে গিয়েছিল কয়েক হাত তারপর চাপার ফ্যাস ফ্যাঁসে গলায় বলেছিল সুনীল তুই ওদের নেপালা আমি লড়ে যাচ্ছি ধরা পড়লে সব ভেসতে যাবে দিব্যেন্দুকে অন্ধকার জঙ্গলে ফেলে রেখে খাড়ির মধ্যে দিয়ে ওরা পালিয়ে গিয়েছিল অনেক দূরে দিব্যেন্দুর লাশ আর ফিরে পায়নি পরে কাগজে দেখেছে পুলিশ সেই লাশ পাঠিয়ে দিয়েছিল কলকাতায় বাকি চারজনের মধ্যে সুনীল ধরা পড়ল নিজের বাড়িতে ধরার পড়ার আগে বোঝেনি ধরা পড়ার পর বুঝেছিল তাকে ধরিয়ে দেওয়া হলো দিবাকর তার সবচাইতে বিশ্বস্ত বন্ধু তাদের পঞ্চপাণ্ডবের একজন তারই চক্রান্তে সুনীল ধরা পড়ে গেল সুনীলের বুকের মধ্যে আক্রোশ থমথম করতে থাকে জল শক্ত হয় কেন কিসের লোভে দিবাকর এমন করল সে কথা সুনীল জানে না সে শুধু জানে বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই দিবাকরকে ক্ষমা করার কোনো প্রশ্ন ওঠে না তারও আগে বাকি দুজন অর্থাৎ সঞ্জয় আর গোপালের হদিষ্ঠা নেওয়া দরকার ওদের কাছ থেকে দিবাকরের বিশ্বাসঘাতকতার আরও কিছু খবর হয়তো পাওয়া যাবে ওরা নিশ্চয়ই এতদিনের বদলা নিয়েছে না নিয়ে থাকলে এবার সেই দায়িত্ব সুনীলের সঞ্জয় বাড়িতে গিয়ে বোঝা গেল এখন আর ওরা এখানে থাকে না ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে সল্টলেকে ফ্ল্যাট কিনেছে সঞ্জয় খবরটা বিশ্বাস করা শক্ত অথচ অবিশ্বাসও করা যাচ্ছে না এ নতুন ভাড়াটে বৌদি সল্টলেকের ঠিকানা দিতে পারলো না সুনীল বাসে চেপে বরানগর এলো গোপালকে এখানেই নিশ্চয়ই পাওয়া যাবে এটা ওদের ভাড়া বাড়ি নয় পৈতৃক বাড়ি প্রেসিডেন্সিতে পড়ার সময় ফি হপ্তায় একবার দুবার করে এ বাড়িতে এসে আড্ডা দিয়ে গেছে ওদের দোতলার ওপরে একটা চিলে কোঠা আছে সেই ঘরে বসলে গঙ্গা দেখা যেত জানলা খুলে দিলে দামাল ছেলের মতো হৈ হৈ করে ছুটে আসতো ঠান্ডা বাতাস সুনীলের মনে আছে ওই চিলে কোঠায় বসে তারা সিদ্ধান্ত নিয়েছিল না এভাবে চলবে না সংসদীয় রাজনীতির হাঁড়ি কাঠে গলা সোপে দিলে আরেকটা শাসক গোষ্ঠীর জন্ম হয় কিন্তু দেশে বিপ্লব আসে না বিপ্লব মানেই আমূল সংস্কার আমূল সংস্কার ছাড়া এই দেশের মানুষদের মানুষের মতো বাঁচা সম্ভব হবে না দেশের দরিদ্র শ্রমজীবী মানুষরা নিজেদের অজ্ঞাতেই ক্রমে ক্রমে দাসে পরিণত হবে জগৎজোড়া দরিদ্র মানুষদের দাসে পরিণত করার সমস্ত কৌশল আর চক্রান্ত এখানেও শুরু হয়ে যাবে গোপালকে সেদিন দারুণ উত্তেজিত দেখাচ্ছিল দিব্যেন্দু ওকে থামিয়ে দিয়ে বলেছিল উত্তেজনা দরকার কিন্তু সেটাকে শাসন করতে জানা চাই শুধু উত্তেজনার আবেগ দিয়ে বিপ্লব হয় না তার জন্য দরকার রাজনৈতিক শিক্ষা সংযম আর কর্মপদ্ধতির সঠিক পরিকল্পনা ও রূপায়ণ এগুলো অর্জন করতে বছর তিনেক সময় পেয়েছিল ওরা তারপরে পরিস্থিতি দ্রুত বদলে যেতে লাগল যেন উত্তাল সময় স্রোতে ওরা ভেসে গেল বাড়ি থেকে চলে যাওয়ার আগের দিন মীরার সঙ্গে দেখা করতে গিয়েছিল সুনীল মীরার মুখ গম্ভীর থমথমে এবং বিষণ্ন সুনীল বলল তোমার সঙ্গে দেখা করতে এলাম মীরার থমথমে কণ্ঠস্বরে গভীর অভিমান জড়ানো ছিল মীরা বলল কোনো দরকার ছিল না সুনীল জানতো এরকমটাই ঘটবে দিব্যেন্দু গত রাত্রে বাসে উঠবার সময় ওকে বলেছিল তবুও নর্থ বেঙ্গল যাবার আগে তোর নিজের একবার দেখা করা উচিত আমার মনে হয় ও তোকে ভালোবাসে তোরও নিশ্চয়ই একটা অন্যরকম টান আছে সুনীল তার অর্ধেক খাওয়া সিগারেটটা দিব্যেন্দুর দিকে এগিয়ে দিয়ে বলল এখন আর ঠিক বুঝতে পারি না তুই মীরাকে জিজ্ঞেস করলেই পারতিস দিব্যেন্দু সিগারেটের টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল। তোর পাগল হাজারোক আমি ওর দাদা ওকে লজ্জায় ফেলে লাভ কি সুনীল কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে মীরাকে দেখতে দেখতে দিব্যেন্দুর কথাগুলো ভাবলো এক পা এগিয়ে এসে বলল তোমার হয়তো দরকার নেই কিন্তু আমার আছে তোমাকে কয়েকটা কথা বলতে চাই শুনবে মিরা কোনো উত্তর না দিয়ে সুনীলের চোখের দিকে তাকালো তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ সুনীল চোখ নামিয়ে নিতে নিতে বলল তুমি নিশ্চয়ই দিব্যেন্দুর মুখে শুনেছ আমরা কি করতে চলেছি আমাদের উদ্দেশ্যটা কি। এই কাজে আর দশজনের মতো ব্যক্তিগত আবেগ অনুরাগ অথবা মিরা হাত তুলে সুনীলকে থামিয়ে দিয়ে বলল প্লিজ বক্তৃতা শুনতে চাই না ছোটদার মুখে এত বেশি শুনেছি যে আর ভালো লাগবে না তার চেয়ে আমি যা জিজ্ঞেস করি তার উত্তর দাও সুনীল চেয়ারটা ঘুরিয়ে নিয়ে উল্টো করে বসলো অর্থাৎ যে দিকটার হেলান দেওয়ার কথা সেই দিকটা তার সামনে দুপাশে পা রেখে চেয়ারের পেছনের অংশ এখন যেটা তার সামনে তার ওপর চিবক রেখে অনুগত ছাত্রের মতো বলল বলো মীরা তীর্যক দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রশ্ন করলো তুমি এম পরীক্ষা দেবে না ঠিক করেছ সুনীল নির্বিকারভাবে উত্তর দিল কোনো লাভ নেই ওতে আমার জ্ঞান বাড়বে না চাকরি করার একটা সার্টিফিকেট বড় জোর পেতে পারি মীরা একইভাবে জিজ্ঞাসা করল। তুমি জানো তোমার রেজাল্ট কত ভালো তুমি পরীক্ষা দিলে ফার্স্ট ক্লাস পেতেই সুনীল একইভাবে বলল হয়তো পেতাম তার চাইতে বেশি কিছু নয় হয়তো বাবা কিংবা মামাদের সুপারিশে ভালো মাইনে একটা চাকরিও পেতাম তারপর বিয়ে হনিমুন সন্তান উৎপাদন পুজোয় বেড়ানো আর চাকরিতে উন্নতির চেষ্টা মীরা এগিয়ে এসে সুনীলের হাত ধরল তুমি এসব চাও না হাত ছাড়িয়ে নিয়ে সুনীল বলল না এগুলোর কোনো পজিটিভ অর্থ নেই আমার কাছে জীবনের অন্য উদ্দেশ্য আছে জীবন একটা নিরন্তর সংগ্রাম আমরা চাই মানুষের মীরা হাত তুলে সুনীলের মুখে চাপা দিল মীরার চোখ ভিজে আসছে সুনীল মীরাকে দেখছে অনেক দিন কিন্তু এভাবে তার চোখের দিকে কখনো তাকায়নি তার মনে হলো মেয়েদের চোখে বুঝিয়ে এক ধরনের রহস্যময় মায়াবী কাজল লাগানো থাকে হয়তো মীরারও আছে মীরার চোখ তাকে টানছে যেমন করে মধ্যরাত্রের সমুদ্র একাকি দাঁড়িয়ে থাকা মানুষকে টানে সুনীলের চোখে চোখ রেখে আদ্র গলায় মিরা জিজ্ঞেস করলো তুমি আমাকে চাও না সুনীলের বুকের মধ্যে যেন ঢেউ ভেঙে পড়ল সে এরকম কোনো পরিস্থিতির কথা আদৌ ভাবেনি মীরার চোখের দিকে তাকাতে তার কষ্ট হচ্ছিল সে মুখের উপর মীরার হাত নামিয়ে দিয়ে বলল চাই চাইতাম কিন্তু এখন আর তার কোনো মূল্য নেই আমাকে চলে যেতে হবে অনিশ্চিত জীবনে তোমাকে ভালোবাসি বলেই তোমাকে আর নতুন করে কোনো কষ্ট দিতে চাই না তোমার জন্য অন্য জীবন অপেক্ষা করছে মীরা মাথা নামিয়ে ফেললো তার গলা ধরে এসেছে সে ভেজা গলায় বলল আমি কি তোমার জীবনে যেতে পারি না সুনীল নিজেকে ব্যস্ত রাখবার আছিলায় পকেটে হাত দিয়ে সিগারেট খুঁজতে খুঁজতে বলল তোমার দাদা দিব্যেন্দু ওই প্রশ্নের উত্তর দিতে পারবে মীরার ভেজা চোখে মুহূর্তে বিদ্যুৎ চলে উঠল কঠোর চোখে সুনীলের দিকে তাকির প্রশ্ন করলো আর তুমি তুমি কি পারবে সুনীল দরজায় পিঠ থেকে অস্ফুট উত্তর দিল আমি শুধু তোমাকে মনে রাখবো সুনীল আর দাঁড়ায়নি দরজা পেরোতে গিয়ে মীরার কান্নার আওয়াজ পেয়েছিল কিন্তু পিছু ফিরে এখন মীরাকে দেখার যে কষ্ট সেটা নতুন করে আর পেতে চাইলো না সুনীল বড়ানগরে গোপালদের বাড়িটা এখন তিনতলা হয়েছে সেই চিলে কোঠা আর নেই তিনতলার ওপরে বোধ হয় বাগান টাগান করেছে যদিও কোনো মানে হয় না তবু ওই চিলে কোঠার জন্য সুনীলের দুঃখ হলো সুনীল দরজায় দাঁড়িয়ে বেল টিপল দুবার বেল বাজাবার পর দরজা খুলে গেল একজন বৃদ্ধার ভাবলে নির্বিকার মুখ মনে হয় ওদের বাড়ির কাজের লোক সুনীল আগে কখনো ওকে এ বাড়িতে দেখেছে বলে মনে হলো না বৃদ্ধা প্রশ্ন করলো কাকে চাই সুনীল একটু ভেবে নিয়ে উত্তর দিল গোপালবাবু আছেন গোপাল মজুমদার বৃদ্ধা কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে গেল সুনীল খোলা দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল প্রায় মিনিট দুয়েক বাদে বৃদ্ধা ফিরে এসে বললেন আপনি ভেতরে বসুন উনি আসছেন সুনীল দরজা পেরিয়ে বসবার ঘরে এলো সুখী মানুষদের বসবার ঘর যেমন সাজানো থাকে এই ঘরটাও তেমনই সুনীল ঘরের চারপাশে তাকিয়ে দেখতে দেখতে পুরনো দিনের কথাগুলো ভাবছিল মিনিট দশেক পরে ঘরে এলো গোপাল ঘরে ঢুকেই ভূত মতো চমকে উঠে শুধু বলল তুই সুনীল চট করে জবাব দিল না গোপালকে মস্তক দেখতে দেখতে বলল খুব অবাক হচ্ছিস ভেবেছিলি সারাটা জীবন জেরেই থাকবো না তো মারা যাব। গোপাল ভেতরে ভেতরে বিব্রত বোধ করল আমতা আমতা করে বলল না মানে তোর বিরুদ্ধে যাকি কবে এলি সুনীল উত্তর দিল কাল সন্ধেবেলা গোপালের পরনের সাফারি স্যুট গালের দাড়ি নিখুঁতভাবে কামানো ওর গা থেকে পারফিউমের হালকা গন্ধ ভেসে এসে সুনীলের নাকে লাগছে গোপাল বাঁ হাতে কবজি তুলে ঘড়িতে সময় দেখল সোনালি ব্যান্ডের দামি ঘড়ি ওর হাতে গোপাল জিজ্ঞাসা করলো চা খাবি সুনীল উত্তর দিল না তোর সঙ্গে কয়েকটা কথা আছে তোর সময় হবে গোপাল চেষ্টা করে মুখে হাসি আনলো তারপর বলল আজ একটু ব্যস্ত আছি মানে কাজের ঝামেলায় সুনীল ওকে থামিয়ে দিয়ে বলল তুই এখন কি কাজ করিস গোপাল আবার ঘড়ি দেখে নিয়ে বলল ট্রান্সপোর্টের ব্যবসা করছি আজ একটু তাড়া আছে সুনীল এবার উঠে দাঁড়ালো গোপালের দিকে এক পায়ে এগিয়ে এসে বলল সঞ্জয় কোথায় থাকে ও ঠিকানা কি গোপাল ভীত চোখে সুনীলকে দেখতে দেখতে বললো সঞ্জয় বড় চাকরি করছে ওর মামার দৌলতে চাকরিটা পেয়েছে মাসে হাজার তিনেক টাকা মাইনে প্লাস গাড়ি বেশ আছে সুনীল বিদ্রুপের দৃষ্টিতে গোপালের দিকে তাকিয়ে বলল। তুইও তো বেশ আছিস গোপাল টেবিলের উপর অ্যাটাচিটা হাতে নিয়ে বলল। আমি এখন বেরুবো তুই কোন দিকে যাবি সুনীল পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে উত্তর দিল কেন লিভ দিবি নাকি তোর গাড়িও আছে নিশ্চয়। গোপাল যেন লজ্জা পাওয়ার মতো হাসল হেসে বললো স্যার তা একটা আছে কাজকর্ম করতে গেলে নিজের গাড়ি না থাকলে কলকাতায় চলে না গোপাল চলে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল সুনীল কাঁধে হাত রাখলো সুনীলের পাঁচ অঙুলের শক্ত থাবা এখন গোপালের কাঁধের ওপর গোপাল দাঁড়িয়ে পড়লো ঢোকগিলে বলল ছাড় কাঁধে লাগছে জামাটা নষ্ট হবে সুনীল ছাড়ল না চাপা অথচ তীক্ষ্ণ গলায় বললো কাঁধের ওইখানটাতেই দিব্যেন্দুর গুলি লেগেছিল দিব্যেন্দু জঙ্গলের মধ্যে একা একা মরেছে আজ এইটুকুতেই তোর লাগছে নিজের কাঁধটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টায় হতাশ হয়ে গোপাল ক্ষুদ্র গলায় বলল সেসব কথা এখন আমি ভাবি না আমাদের ভুল রাস্তায় নিয়ে গেছিল দীপবেন্দু পাঁচটা রাইফেল দিয়ে বিপ্লব হয় না সুনীল এক ঝটকায় গোপালকে ঘুরিয়ে দিয়ে মুখোমুখি হল খড় দৃষ্টিতে গোপালের দিকে তাকিয়ে বলল বিপ্লব হয় না কিন্তু বিশ্বাসঘাতকতা করা যায় মুচলেখা দেওয়া যায় বন্ধুকে বিপদে ফেলা যায় গোপাল হাতের অ্যাটাচি নামিয়ে রেখে বললো আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি আমার ভালো লাগেনি তাই মুচলেখা দিয়ে সরে এসেছি পুলিশের কাছে আমি তো সম্পর্কে কোনো কথা বলিনি যা বলার সঞ্জয় বলেছে সুনীল এমনভাবে হাসল যাতে গোপালের মনে হলো তার সারা মুখে কেউ যেন ঘৃণার কুলকুচি ছিটিয়ে দিচ্ছে অ্যাটাচি তুলে নিয়ে গোপাল গম্ভীর গলায় বললো আমার দেরি হয়ে যাচ্ছে আমি এখন বেরুবো গোপালের সঙ্গে সঙ্গে সুনীল বাইরে এলো সাদা রঙের একটা ফিয়ার ততক্ষণে ওদের বারান্দার সামনে এসে দাঁড়িয়েছে গোপাল গাড়িতে উঠবার আগে ওপরে তাকালো দোতলার গ্রিলের বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়ছে একজন যুবতী বোধহয় গোপালের বউ গোপাল হাত নাড়ল সুনীল সেই দিকে তাকালে যেখানে একদা দোতলার চিলে কোঠাটা ছিল গাড়িতে বসে গোপাল বলল ওপরের বারান্দায় যাকে দেখলি সে আমার বউ ইচ্ছে করেই আলাপ করালাম না ওর বাবা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আইজি ছিলেন গত বছর রিটায়ার করেছেন আমার কাকার ক্লাসমেট তোর সম্বন্ধে এত আজগুবি গল্প শুনেছে যে তোকে উর্মিলা হয়তো স্ট্যান্ড করতে পারতো না সুনীল বাইরে তাকিয়েছিল উদাস গলায় বলল তোদের সেই চিলে কোঠাটা বোধহয় ভেঙে ফেলেছিস গাড়িতে স্টার্ট করে গোপাল বলল হুম স্ট্যান্ড রোডে পাঁচতলার উপরে সঞ্জয়ের অফিস কাছে দেয়াল দেয়া আলাদা ঘরে তিন রঙের তিনটি টেলিফোন নিয়ে সঞ্জয় বসে টেবিলের উপর ঠান্ডা পানীয় দুটো শূন্য বোতল দরজা ঠেলে সুনীল যখন ঘরে ঢুকলো সঞ্জয় তখন ইন্টারকমে কারোর সঙ্গে কথা বলছিল সুনীলকে চোখের ভঙ্গিতে বসতে বলে সঞ্জয় কথা বলে যেতে লাগলো টেলিফোন নামিয়ে রেখে সঞ্জয় বলল ওয়েলকাম সুনীল একটু আগে গোপাল টেলিফোন করে জানিয়েছে তুই ছাড়া পেয়েছিস ওর বাড়িতে গেছিস সুনীল টেবিলের পেপার ওয়েটটা নাড়াচাড়া করতে করতে বলল আর কিছু সঞ্জয় হাসল মাথা নাড়তে নাড়তে বললো তুই নাকি খুব রেগে আছিস আমাদের উপর আমি ওকে বললাম ওটা কিছু নয় ফ্রাস্ট্রেশান থেকে এক ধরনের অ্যাঙ্গার জন্মায় একটু কাজকর্মে লেগে গেলে সব ঠিক হয়ে যাবে সুনীল শান্ত গলায় বলল না আমার কোনো ফ্রাস্ট্রেশান নেই সঞ্জয় গলার টাইটা একটু ঢিলে করে বলল এখন কি করবি ঠিক করলি জেলের খাতায় নাম উঠেছে সরকারি চাকরি তো পাবি না সে বয়সও নেই ব্যবসা ট্যাবসা কর গোপাল যেমন করছে সুনীল পেপারওয়েটটা শব্দ করে কাঁচের টেবিলের উপর রেখে বলল তার আগে কিছু হিসেব নিকেশ দরকার সঞ্জয়ের ভ্রুক কুঁচকে গেল চোখ কুঁচকে সুনীলকে দেখতে দেখতে বলল কিসের হিসেব নিকেশ সুনীল দীপ্ত গলায় জবাব দিল তোদের বেঈমানির তোরা আমাকে একলা ফেলে শহরে চলে গিয়েছিলি কিন্তু আর ফিরে আসিসনি। পুলিশের কাছে আমার সম্পর্কে খবর পাঠিয়েছিলি তোরা মুছলেকা দিয়ে তোরা পেছন থেকে ছুরি মেরেছিস আমাকে আর আমাদের আন্দোলনকে সঞ্জয় গম্ভীর হতে গিয়েও হাসবার চেষ্টা করলো হাসিটা তেমন ফুটলো না সুনীলের দিকে ডানহিল সিগারেটের প্যাকেট এগিয়ে দিয়ে বলল আমরা শহরে এসেছিলাম খাবার জোগাড় করতে আর সেখানে এসে পুলিশের নজরে পড়ে যাই আমাদের বাধ্য হয়ে আত্মসমর্পণ করতে হয় তোকে ভুল খবর দিয়ে বাড়িতে টেনে এনে ধরিয়ে দিয়েছে দিবাকর সেখানে আমাদের কিছু করার ছিল না আমরা কিছু জানতেও পারিনি শুনলে চুয়াল শক্ত হয়ে আসছে সে চাপা গলায় প্রশ্ন করলো দিবাকর কোথায় সঞ্জয় দুই কাঁধ ঝাঁকিয়ে বলল রাস্কেলটা তুই ধরা পড়ার পর থেকে উধাও হয়ে গেছে আমাদের কারোর সঙ্গে যোগাযোগ রাখেনি পুরনো বাড়িটাতেও নেই বোধহয় পালিয়ে বেড়াচ্ছে সুনীল উঠে দাঁড়ালো সঞ্জয় বলল এখন কোথায় যাবি সুনীল উত্তর দিল ঠিক জানি না সঞ্জয় চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল তোকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। আমার আর গোপালের পক্ষ থেকে তুই শুনবি সুনীল ঘুরে দাঁড়িয়ে বলল রিকোয়েস্টটা কি সঞ্জয় একটু ইতস্তত করে বলল তুই হুটহাট করে গোপালের বাড়িতে যাস না তোর সম্পর্কে তো নানা কথা রুটেছে সবাই তোকে সহ্য করতে পারে না তুই বরং একটা কাজকর্মের ধান্দা দেখ সুনীলের বাঁ দিকের বুকের সেই ব্যথাটা আবার চিনচিন করে উঠল। জানলা দিয়ে গঙ্গার দিকে তাকিয়ে সে উদাস গলায় বলল আর কিছু সঞ্জয় বাঁ হাত দিয়ে দরজাটা খুলে ধরতে ধরতে বলল তুই এই অফিসেও আসিস না চাকরিটা অনেক কাঠখড় পুড়িয়ে বাবা জোগাড় করে দিয়েছেন আমি এটা খোয়াতে চাই না দরজা দিয়ে চলে যেতে যেতে সুনীল বলল মনে রাখার চেষ্টা করব। কলকাতার বাতাসে গুমট গরম শ্রাবণ মাসের আর্দ্রতা দিনের রোদে খুঁজে পাওয়া যায় না পথ হাঁটতে হাঁটতে সুনীল টের পায় এই জগৎ সংসারের সমাজের এবং রাষ্ট্রের সর্বাত্মক সংসার সাধনে একদা সে যে ব্রত নিয়েছিল সে কথা মনে রাখার দায় কেউ অনুভব করেনি ঘাটশিলার জঙ্গলে দিব্যেন্দুর রক্ত অনেককাল আগে শুকিয়ে গেছে কিংবা বৃষ্টি না হয় সুবর্ণরেখার জলে সেসব কবে ধুয়ে গেছে তার রক্তাক্ত স্মৃতি শুধু সুনীলের মনে সঞ্জয় কিংবা গোপাল কেউ সেসব মনে রাখেনি রাখতে চায়নি দিবাকর্তাকে ধরিয়ে দিয়ে নিরাপদ স্থানে পালিয়ে বেঁচেছে হয়তো কোনো মামা বা কাকাকে ধরে সেও বাঁধা মাইনের চাকুরি করে যাচ্ছে ব্যাপারটা অবাক করে সুনীলকে ওরা এত সহজে সব ভুলে যেতে পারলো কেমন করে সুনীল বুঝতে পারে পুরনো বন্ধুরা কেউ আর অতীতের স্মৃতিকে মনে রাখতে চায় না যেন দুঃস্বপ্নের ঘোর কাটিয়ে ওরা উঠে এসেছে ওরা বেঁচে থাকার অন্যতর অর্থ খুঁজে পেয়েছে গত সাত দিনে সে নিজেকে নিজের চারিপাশের জগৎকে নতুনভাবে আবিষ্কার করছে আত্মীয় স্বজনরা কেউ ভুলেও সুনীলের প্রসঙ্গ তোলে না পুরনো বন্ধুরা তাকে এড়িয়ে চলছে যেন নিজের জগৎ থেকে সে নিজেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রতিটি মুহূর্তে সে একা এবং নিঃসঙ্গ তার জন্য জীবনের সব দরজাই বন্ধ হয়ে গেছে গতকাল দার সঙ্গে দেখা করতে গিয়েছিল সুনীল বেলেঘাটার বস্তি অঞ্চলে এখনও দা আগের মতোই একা সুনীলকে দেখে প্রথমে হেসেছেন তারপর সব শুনে হাসতে হাসতেই বলেছেন পুলিশের চোখে তুই ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল পাঁচ বছর জেলঘাটার লোক সমাজে তোর মর্যাদা হবে কেন সুনীল চুপ করে বসেছিল মৃত্যুঞ্জয় দা পোড়া বিড়িটা ধরাতে ধরাতে বলল শৌখিন রাজনীতি দিয়ে দেশের মঙ্গল হয় না বিপ্লব তো নব্বই মিনিটের ফুটবল খেলা নয় তোরা খেলা শুরুর আগেই মাঠ ফাঁকা করে ওদের ওয়াকওভার দিয়ে দিলে সুনীল বিষণ্ন গলায় বলল সঞ্জয় গোপাল ওরা আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না ওদের চোখে মুখে একটা ভয় আর অপরাধ মৃত্যুঞ্জয় দা নিজের কাটা পাখানা দেখিয়ে বলল আমার সঙ্গেও কেউ সম্পর্ক রাখে না যেদিন পা কেটে বাদ দিতে হলো সেদিন মনে হয়েছিল আমার একটা পা গুলিতে গেছে যাক লক্ষ লক্ষ পায়ের মিছিল আমাকে ঠিক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বাস্তবে তা হলো না আমাকে ফেলে রেখে সবাই অন্য পথে চলে গেল তোরও তাই সঞ্জয় আর গোপাল তোকে একা রেখে শহরে এসে আত্মসমর্পণ করলো পেছন থেকে মদত দেওয়ার লোক ছিল তাই কোনো শাস্তি পেল না আর দিবাকার বড় অবাক লাগে ছেলেটা শেষে পুলিশের ইনফর্মারের কাজ করলো মৃত্যুঞ্জয়দা অবাক হতে গিয়ে বোবা হয়ে রইলেন অনেকক্ষণ পর দু চোখের আগুন ঝরিয়ে বললেন পায়ে জোর থাকলে ওদের আমি গুলি করে মারতাম বেইমানের কোনো ক্ষমা নেই দার কথাটা শুনিলের মনেও এসেছে যতবার মনে পড়েছে বুকের মধ্যে চিনচিনে কষ্টটা ততবার ফিরে এসেছে গতকাল গোপাল অফিস থেকেও তার সঙ্গে দেখা করেনি পাশের বাড়ির ছেলেরা বাড়ির সামনে আপন মানে দিব্যি খেলা করে কিন্তু সুনীলকে দেখলেই ছুটে ঘরের মধ্যে গিয়ে দরজা দেয় দিদির ছোটো মেয়েটা ভয় পাওয়া চোখে দরজার ফাঁক দিয়ে ওকে দেখে চোখে চোখ পড়লে এক ছুটে মায়ের পিঠের আড়ালে গিয়ে মুখ লুকোয় সুনীল ভেবে পায় না সে কাদের জন্য জীবন বাজি রেখে লড়াই করতে গিয়েছিল যাদের জন্যে সুখের স্বর্গ গড়তে চেয়েছিলো তাদের চোখে সে নেহাত একটা খুনে বা ডাকাত ছাড়ার কিছু নয় বহরমপুর জেলে একজন ডাকাতকে সে দেখেছিল সাধারণ মানুষের মতো চেহারা অত্যন্ত উগ্র মেজাজ সুনীলকে সে বলেছিল সমাজটা বড় অদ্ভুত যত অপরাধ করো যতক্ষণ ধরা না পড়ছ ততক্ষণ তুমি ভদ্রলোক একবার সাজা হলে সমাজে তোমার ঠাঁই নেই তখন ফিরতে চাইলেও ফেরা যায় না ঘরের মানুষ পাড়া পড়োশী এবং পুলিশ সবার চোখে পুরনো পাপের স্মৃতিটাই একমাত্র সত্য পরিচয় হয়ে বেঁচে থাকে আর সব মিথ্যে সুনীল বুঝতে পারে পুলিশের খাতায় তার যেমন সমাজ বিরোধী পরিচয়টাই সত্য তেমনই বুঝি সত্য তার সমাজের কাছে তার রাজনৈতিক বিশ্বাস সংগ্রামের সততা এবং কৃচ্ছ সাধনের কথা কেউ মনে রাখেনি অথচ সঞ্জয় গোপাল আর দিবাকরদের সমাজ মেনে নিয়েছে সুনীলের বুকের মধ্যে রাগ ফুসে উঠতে থাকে তার মনে হয় মৃত্যুঞ্জয়দার দিব্যেন্দুর কথাই ঠিক বেলমানদের আগে সরাতে না পারলে বিপ্লবের স্মরণ তৈরি করা যায় না ওরা সব সময় নৌকার তলায় ফুটো করে রাখে মাঝে গাঁকে গিয়ে নৌকা যখন ডোবে তখন আর করার কিছুই থাকে না সন্ধ্যার মুখে বাড়ি ফিরে এলো সুনীল শরীরে একটা ক্লান্তি টের পাচ্ছে মাথা ধরে আছে বিকেল থেকে হয়তো জ্বর আসবে গায়ে জল ছলে ছ্যাঁক করে ওঠে মুখ ধুয়ে ঘরে আসতেই বাবা বললেন লোকাল থানার ওসি তোমার খুঁজে এসেছিলেন কাল সকালে একবার দেখা করো সুনীল খুব একটা অবাক হলো না নিস্পৃহ গলায় জানতে চাইল কেন বাবু থেমে যাওয়ার টেবিল ঘড়িটায় দম দিতে দিতে বললেন সব কথা আমাকে খুলে বলেননি হয়তো তোমাকে বলবেন ওদের কাছে ইনফরমেশন আছে তুমি নাকি আবার সংগঠন তৈরি করার চেষ্টা করছো অস্ত্রশস্ত্র জোগাড় করেছ সুনীল মনে মনে হাসলো তো হলে এটা দড়ির ওপর রাখতে রাখতে বলল মানুষের চাইতে শক্তিশালী অস্ত্র আর কিছু নয় সেই অস্ত্রই তো জং ধরে ভোঁতা হয়ে গেছে সুনীল চলে যাচ্ছিল বাবার ডাকে পিছু ফিরল বাবা বললেন তোমার মা খুব উদ্বেগে আছে সে জানতে চায় তুমি ঘর সংসারে মন দেবে কিনা যেমন দিয়েছে তোমার সহযোদ্ধারা সুনীল এক মুহূর্ত ভাবল পরে বলল তোমাদের সংসারে টাকার খুব দরকার তাই না বাবা ঘড়িটা নামিয়ে রেখে বললেন দারিদ্রে আমি অভ্যস্ত স্কুলের চাকরিটা এখনও আছে দুটো কোচিং ক্লাস করছি আমার এর চাইতে বেশি প্রয়োজন নেই তুমি নিজের জন্য কোনো প্রয়োজন অনুভব করো না সুনীল মুখ না তুলেও বুঝল বাবা তার উত্তরের প্রতীক্ষায় অপেক্ষা করছেন সুনীল লম্বা করে একটা নিঃশ্বাস টেনে বলল যদি বুঝি তাহলে ভাবব সকালে থানা থেকে সুনীল ছাড়া পেলো ঘণ্টা দেড়েক বাদে বাইরে তখন ঝকঝকে রোদ সুনীলের বুকের মধ্যেও ঝকঝক করে জ্বলছে একটা প্রচণ্ড ক্রোধ থানার দারোগা স্পষ্টই বলেছেন আপনার পুরনো বন্ধুদের সূত্রে খবর পেয়েছি রাষ্ট্রের এবং সমাজের নিরাপত্তার ক্ষেত্রে আপনি এখনো বিপজ্জনক সংগঠন তৈরি করার চিন্তা ছেড়ে কাজের ধান্দা দেখুন নইলে কিন্তু আপনাকে আমরা আর স্পেয়ার করব না সুনীল থানা থেকে সোজা মৃত্যুঞ্জয়দার বাড়িতে গেল সেখান থেকে সন্ধ্যের পর বাড়ি ফিরে কিছু না খেয়ে শুয়ে পড়ল সারা রাত্রে তাকে খাওয়ার জন্য কেউ ডাকতে এলো না রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুনীল অনেক দিন পর মীরাকে স্বপ্ন দেখল মীরা এখন দিবাকরের বউ বিয়েটা সুনীলই দিয়েছিল দিবাকরের র্যাজমার কষ্ট ছিল শীতকালে বড় কাহিল হয়ে পড়তো তাই ওকে রাখা হয়েছিল বাইরে ও শুধু খবর পৌঁছে দিত নর্থ বেঙ্গল যাওয়ার আগে সুনীল ধরতে পেরেছিল মীরার উপর দিবাকরের একটা দুর্বলতা আছে কিন্তু কোনো দিন প্রকাশ করেনি মীরা তখন দিবাকরের কাজে সাহায্য করত দিবাকরকে মীরা পছন্দ করত কিন্তু ওকে বিয়ে করার কথা কখনো ভাবেনি বিয়ের প্রস্তাবটা দিল সুনীল সুনীলের সারা গায়ে তখন র্যাশ বেরিয়েছে দিবাকর ওকে লুকিয়ে রেখেছে তালতলার একটা বাড়িতে সেই বাড়িতেই সুনীল মীরাকে বললো দিবাকর তোমাকে ভালোবাসে তুমি ওকে বিয়ে করলে আমি খুশি হব মীরা জোড়া ভ্রু তুলে বলেছিল তোমাকে খুশি করাই তো আমার জীবনের লক্ষ্য নয় তাছাড়া তুমি ভাবছো কেমন করে তুমি যা বলবে আমি তাই মেনে নেব সুনীল গলায় আবেগ জুড়িয়ে বলেছিল আমাকে ভালোবাসো তাই আমার জন্য তুমি মেনে নেবে এটুকু তো আশা করতে পারি মীরা চুপ করেছিল সুনীল ওর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল আমার জীবন অনিশ্চিত তাই আমি চাই দিবাকরকে তুমি বিয়ে করো ও তোমাকে ভালোবাসে দিবাকর আমারই অর্ধেক অংশ প্লিজ তুমি ওকে হতাশ করো না মীরার চোখ ভারী হয়ে উঠল নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে বলল আমার জীবনটা নিয়ে নাই বা বিপ্লব করলে আমাকে আমার মতো থাকতে দাও সুনীল উঠে বসে আবার মীরার হাত ধরেছিল কাতর গলায় অনুরোধ করে বলেছিল আমি দিবাকরকে কথা দিয়েছি তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ মিরা আমাকে কথা দাও মনে করো কোনো অসহায় ভিকারীকে তুমি করো না করছো মীরা কোনো কথা বলেনি ওর বড় বড় দুই চোখের কোলে কান্না থই থই করে উঠেছিল কলকাতায় থাকতে থাকতে ওদের বিয়েটা হয়ে গিয়েছিল বিয়ের রাত্রে সুনীলের অনুরোধে মীরা গান গিয়েছিল আজই ঝড়ের রাতে তোমার অভিসার সেই রাত্রেই দিবাকর আর মীরাকে রেখে ওরা ঘাটশিলায় চলে গিয়েছিল ঘাটশিলাতে দিবাকরই খবর দিয়েছিল মীরা মা হয়েছে ও ছেলের নাম রেখেছে বরুণ ধরা পড়বার আগে কলকাতা এলেই দিবাকরের ওখানে উঠতো সুনীল ছেলেটা ছুটে এসে দিবাকরের কোলে উঠত যখন কথা ফুটল তখন ডাকত আঙ্কেল ও আঙ্কেল আমার টফি কই মীরাকে তখন চেনা যেত না সে পাশে দাঁড়িয়ে হাসত মেয়েরা বিয়ের পর যতটা বদলায় মা হওয়ার পর তার দ্বিগুণ বদলে যায় মীরা কলেজে চাকরি পেয়ে গেছে ছেলেটাকে নিজেই সন্ধেবেলা পড়াতে বসায় বরুণ যখন বলে আঙ্কেল তুমি যে আমার জন্য সত্যিকারের ঘোড়া আনবে বলেছিলে আনলে না তো সুনীল মুগ্ধ চোখে বরুণকে দেখতে দেখতে বলে আর একটু বড় হও ঘোড়ায় চড়ে তো তোমায় শিবাজির মতো যুদ্ধ করতে হবে আমি তোমাকে যুদ্ধ শিখিয়ে দেব বরুণ খুশিতে হাততালি দিয়ে উঠতো আর মীরা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো খোকা এই আঙ্কেলকে একদম বিশ্বাস করবি না বিশ্বাস করলেই ঠকবি ও শুধু আশা দিতে জানে পূর্ণ করতে পারে না সুনীল অপরাধীর মতো শুধু হাসত ঘুম ভাঙার পর মীরার বরুণের সঙ্গে সঙ্গে তার দিবাকরকেও মনে পড়ল। সেই দিবাকর যে তাকে মিথ্যে খবর দিতে বাড়িতে এনেছিল বলেছিল তোর বাবার ভীষণ অসুখ হয়তো বাঁচবে না আমি ব্যবস্থা করে রেখেছি তুই একবার দেখা করে আয় তোর কোনো ভয় নেই কেউ জানবে না দিবাকরের ব্যবস্থার প্রতি ভরসা ছিল সুনীলের খবর পেয়ে রাত্রিবেলা বাড়ি এলো ঘরে পা দিতে এসে চমকে গেল বাবা বিছানায় শুয়ে টেবিল ল্যাম্প জেলে বই পড়ছেন সুনীল আহত বিস্ময়ে জিজ্ঞাসা করল তোমার নাকি খুব শরীর খারাপ আমাকে দেখা করতে খবর পাঠিয়েছো বাবা চশমা খুলে ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন কই না তো আমি তো দিব্যি ভালো আছি তাছাড়া আমার তরফ থেকে তোমাকে তো কোনো খবর দিইনি সুনীল সঙ্গে সঙ্গে বিপদের গন্ধ পেয়ে গেল কিছু ভেবে ওঠার আগেই দরজায় ধাক্কা সুনীল পকেটে হাত ঢোকাতে যাচ্ছিল বাবা এগিয়ে এসে বলল ডোন ডু দিস আমার মনে হয় তুমি জালে ধরা পড়েছ এখন এসব করা হটকারিতা হবে মা জানলা দিয়ে ফিরে এসে বললো বাড়ির চারিপাশে পুলিশ বাবা অস্থিরভাবে মাথা নেড়ে বললেন জানতাম এটা প্ল্যান করে করা হয়েছে সুনীল অসহায়ভাবে কপালে চাপড় মারল অনিলবাবু হাত বাড়িয়ে বললেন ওটা তোমার কাছে থাকলে বিপদ বাড়বে আমায় দাও কইক সুনীল পিস্তলটা বাবার হাতে তুলে দিল বাবা পিস্তলটা হাতে নিয়ে এক মুহূর্তে ভাবলেন পরক্ষণে দেওয়ালে টাঙানো বিবেকানন্দর ফটোর পেছনে রেখে তিনি লেপ দিয়ে শুয়ে পড়লেন মা দরজা খুলে দিতেই ঘরের মধ্যে জনা পুলিশ ঢুকে পড়ল। ঘরে ঢুকেই পুলিশ সুনীলকে পেয়ে গেল পরম উল্লাসে জীবগাড়িতে গাড়িতে তুলে নিয়ে ওরা চলে গেলো দশ মিনিটের মধ্যেই সুনীল মনে মনে ভাবল সেই পিস্তল নিশ্চয়ই বাবা ফেলে দেননি এই বাড়িতেই কোথাও না কোথাও আছে শুধু খুঁজে দেখতে যা সময় লাগবে দিন দশেকের মধ্যেই শহর পার হয়ে উঠল সকালবেলা কাগজ হাতে নিয়ে অনিলবাবু চোখের চশমা খুলে দ্রুত ভেতরের ঘরে এলেন স্ত্রীকে কড়া গলায় ধমক দিয়ে বললেন সুনীল কোথায় সুধা রান্নাঘরের ভাতের ফ্যান গাল ছিল ভাতের হাঁড়িটা একটু ঝাঁকুনি দিয়ে বলল কেন কি হয়েছে অধৈর্য গলায় অনিলবাবু বললেন এটা আমার প্রশ্নের জবাব হলো না খোকা কোথায় সুধা উঠে দাঁড়িয়ে বলল কাল সকালে চা খেয়ে বেরিয়ে গেছে বলে গেছে নাও ফিরতে পারে হাতের কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে অনিলবাবু দ্রুত সবার ঘরে এলেন খাটের ওপর থেকে প্রথমে বালিশ আর তোষক তারপর মোটা জাজিমটা তুলে ধরে বললেন এটা একটু ধরো ভয় এবং অধীর উত্তেজনায় সুধা এগিয়ে এসে দু হাতে জাজিমটা তুলে ধরল অনিলবাবু সতরঞ্জিটা সরিয়ে খাটের দিকে তাকালেন খাটের ওপর ছোট একটা খোপ প্রায় কবজি পরিমাণ সাইজ সেই খোপের তালাটা ভাঙা অনিলবাবু সেই খোপের তালাটা খুলে দেখলেন সেখানে কিছু নেই শুধু এক খণ্ড কাগজ তাতে লেখা বাবা আমার জিনিসটা আমি নিলাম এখন এটাই আমার কম রেট অনিল চৌধুরী ধপ করে মেঝেতে বসে পড়লেন বিমুর সুধার হাত থেকে জাজিমটা ধপাস করে বিছানার ওপর পড়ল সুধা চিঠিটা পড়ে বললো ওতে তো গুলি ছিল না অনিলবাবু হতাশ গলায় বললেন ওটা জোগাড় করা কঠিন কাজ নয় সুধা ফিসফিস করে বলল ওকে আবার আন্দোলন করতে যাচ্ছে অনিলবাবু জবাব দিলেন না উঠে গিয়ে কাগজটা এনে স্ত্রীর হাতে দিয়ে বললেন প্রথম পাতায় চারের কলমের খবরটা পড়ো নিচের দিকে সুধা পড়তে গিয়ে স্বামীর মুখের দিকে তাকালেন মজুমদার ট্রান্সপোর্টের কোম্পানির মালিক গোপাল মজুমদার গতরাত্রে মারা গেছেন তার মৃতদেহ গুলিবিদ্ধ অবস্থায় বরাহনগরের গঙ্গার ঘাটে পাওয়া গেছে অত সম্ভবত কাছ থেকে তার গলায় গুলি করেছে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি পুলিশ সন্দেহ করছে এটি উগ্রপন্থীদের কাজ সুধা বিস্ফারিত চোখে স্বামীর দিকে তাকালো অনিলবাবু দেওয়ালে হেলান দিয়ে অবসন্ন গলায় বললেন এটা খোকারি কাজ বোধহয় বদলা নিচ্ছে পুলিশ নির্ঘাত সন্ধানে এ বাড়িতে আসবে আমার হুকুম রইল ওকে বাড়িতে ঢুকতে দিও না কিন্তু তিন দিনের মধ্যেও সুনীল আর এ বাড়িতে এলো না সুধার মধ্যে উদ্বেগ হচ্ছিল কিন্তু স্বামীর সামনে সেটা প্রকাশ করতে পারছিলেন না আবার ঠিক চার দিনের মাথায় হিন্দুস্থান জুট অ্যান্ড লেদার কর্পোরেশনের পার্সোনাল ম্যানেজার সঞ্জয় দত্তের গুলিবিদ্ধ হওয়ার খুন সংবাদে প্রকাশিত হল এখানেও আততাই গুলি করেছে বাঁপাস থেকে মৃত ব্যক্তির গলায় একই সপ্তাহে দুটো খুন একই ধরনের পুলিশ এবারও উগ্রপন্থীদের কাজ বলে অনুমান করেছে দ্বিতীয় খুনের খবর বেরোবার পর পুলিশ সুনীলের খোঁজে এসেছিল অনিলবাবু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ছেলের সম্পর্কে তিনি কিছু জানেন না কাজকর্মের খোঁজে সে একদিন সকালে বেরিয়ে যায় এখনো পর্যন্ত ফিরে আসেনি সুনীল ফিরে এলে যেন পুলিশকে জানানো হয় এমন নির্দেশ দিয়ে দারোগা চলে গেলেন অনিলবাবু বিলক্ষণ জানেন পুলিশ তার খবর দেওয়ার অপেক্ষায় থাকবে না এ বাড়ির ওপর এখন থেকে তাদের কড়া নজরদারি চলবে সুধা ভেতরের অস্থির উদ্বেগ চেপে জিজ্ঞেস করলো তোমার কি মনে হয় খোকা নিজে হাতে খুন করেছে অনিলবাবু গম্ভীর মুখে জবাব দিলেন অবিশ্বাস্য কিছু নয় সুধা বাঁ হাতে চোখের কোল থেকে জল মুছে নিয়ে বলল এর থেকে জেলে থাকা ঢের ভালো ছিল এখন বাইরে বেরিয়ে অশান্তি করে বেড়াচ্ছে অনিলবাবু নিঃশব্দে পাইচারি করতে করতে বললেন ওকে এমনি করে বেঘরে একদিন প্রাণ দিতে হবে ইডিয়েটটা জানে না একা একা বিপ্লব হয় না কোনো দিন কোনো দেশে হয়নি সুধা চুপ করে থাকে তার মনে পড়ে যেতে থাকলো খোকার কথা স্কুলের কোন পরীক্ষায় স্কুলের কোনো পরীক্ষায় কোনো দিন দ্বিতীয় হয়নি স্কুল ফাইনালে এক লাখ চল্লিশ হাজার ছেলের মধ্যে খোকা সেকেন্ড হয়েছিল কলেজে ঢোকার পর থেকে ওর মাথায় পোকা নড়ে উঠল। শুধু কাউকে দোষ দেন না এটা একটা অদৃষ্টের লিখন শ্বশুর স্বামী আর একমাত্র ছেলে এরা কেউ অন্য দশজনের মতো হলো না নিজেদের সংসারের দিকে তাকালো না কোনো শখ আহ্লাদ মেটালো না শুধু অলিক একটা স্বপ্ন দেখতে দেখতে নিজেদের জীবনের পরমায়ু শেষ করে ফেললো কে মনে রেখেছে আদিত্য চৌধুরীকে কে আগ নাম করে অনিল চৌধুরীর যে চাকরিটা রাজনীতি করার জন্য খুঁয়েছে সেটা থাকলে চার হাজার টাকা মাইনে হয়ে যেত এতদিনে রিটায়ার করার সময় দেড় দু লাখ টাকা নিয়ে ঘরে আসতে পারত সবার জন্যে সুখের স্বর্গ বানাতে গিয়ে শেষ পর্যন্ত চোখের জল আর দিবারাত্রির উৎকণ্ঠা সম্বল হয়েছে সুধার সুধা গোপনে চোখের জল মুছে ভাবে তার খোকা কেন অন্যরকম হলো না ওর মতো ছেলের ভালো চাকরির অভাব হতো না ছোট বোন নিভার ছেলে ব্যাংকে চাকরি করে গত বছর ছেলের বিয়ে দিয়েছে নিভা সাজানো সংসারে গর্বিত পায় নিভা ঘুরে বেড়ায় মেয়ের বাড়ি গায়ে হলুদের তত্ত্ব পাঠাবার সময় নিভার ননদ সুধাকে প্রশ্ন করেছিল বর্তি তোমার ছেলের বিয়ে দেবে না সুধা উত্তর দিতে পারেনি নিভা চোখের ইশারায় ননদকে থামিয়ে দিয়ে বলেছিল আগে জেল থেকে ফিরুক ওটা ওদের বংশগত ব্যাধি আড়ালে ডেকে নিভা বলেছিল জেল থেকে ফিরলে ছেলেটার মতি ফেরাও দিদি নইলে ভবিষ্যতে খুনে ডাকাত হয়ে যাবে অত বিপ্লব টিপ্লব করতে হবে না ঘরের খেয়ে মনের মোষ তাড়ানো ঢের হয়েছে আর দরকার নেই সুধা দাঁতে দাঁত চেপে সব শুনে গেছে বিয়েবাড়ির উৎসবে তার মন বসেনি তার বুকের মধ্যে একটা অসীম শূন্যতা নিয়ে কেবল খ্যাপা হাওয়ার মতো দীর্ঘশ্বাস উঠে আসছিল শরীর খারাপের আছিলায় সুধা চলে এসেছিল বোনের বাড়ি থেকে খোকা ফেরার পর কেউ খোকার খোঁজে এ বাড়িতে একবারও আসেনি সুধা বুঝতে পারে আত্মীয় স্বজনরা তার খোকাকে সহ্য করতে পারে না তবু কেন কিসের জন্য খোকা সবার হয়ে লড়াই করতে যায় সুধা কান্না চাপতে গিয়ে নিজেকে ধরে রাখতে পারল না মুখে আঁচল চাপা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল বাইরে তখন আকাশ কালো করে অঝরে বৃষ্টি নেমেছে সেই সঙ্গে শেষ শ্রাবণের মাতাল হাওয়া হু হু শব্দে আছড়ে পড়েছে বাতাস গাছগাছালির মাথায় ঝুঁটি ধরে কাঁপিয়ে দিচ্ছে হাওয়া অন্ধকার আকাশ ফুটো হয়ে তীক্ষ্ণ বেগে নেমে আসছে বৃষ্টি ঝড়ের মুখে মুখেই রাস্তার আলো নিবে গেছে চারপাশ অন্ধকার এবং নির্জন এই দুর্যোগের মধ্যে ঘরের দরজায় প্রথমে আস্তে আস্তে করে অসহিষ্ণু এবং অধৈর্য হাতে দরজায় কড়ানার লোকেও মীরা বসবার ঘরে বসে আলমারির বই গোছাচ্ছিল চকিতে মুখ ঘুরিয়ে এসে দিকে তাকালো ভেতর থেকে প্রশ্ন করলো কে মীরা উত্তরের অপেক্ষা করলো না দরজা খুলে দিতেই এই ঝড়ের হাওয়ার সঙ্গে উড়ে এলো এক ঝাঁক বৃষ্টি আর তারই মধ্যে সর্বাঙ্গ ভেজা অবস্থায় দরজার পাশ থেকে এক লাফে ঘরে এলো সুনীল প্রথমে চমকে গিয়েছিল মীরা সুনীলই দরজা বন্ধ করে দিল মীরা হ্যারিকেনটা তুলে ধরে বলল তুমি হঠাৎ এ সময় সুনীলের চোখে দৃষ্টি কঠোর এবং ধারালো তার ভেজা দাড়ি থেকে জল গড়িয়ে পড়ছে বুকের ওপর পকেটে হাত ঢুকিয়ে সে বলল দিবাকর কোথায় মীরার বুকের মধ্যে ধাক্কা লাগলো সুনীলের প্রশ্নটা ধারালো ইস্পাতের ফলার মতো তাকে বিদ্ধ করেছে সে হারিক্যানটা নামিয়ে রেখে বলল বহুকাল পরে এলে বসতে না চাও জোর করবো না ভেজা জামাটা অন্তত খুলে দাও সুনীল মীরার মুখের ওপর থেকে চোখ সরালো না একই ভঙ্গিতে দাঁড়িয়ে আগের মতোই বলল। আমার সময় কম দেবাকর কোথায় বিরাট চোখ আগের চাইতে তীক্ষ্ণ হল সুনীলকে নিরীক্ষণ করতে করতে বলল। ওর সঙ্গে তোমার কিসের দরকার সুনীল অসহিষ্ণু গলায় বলল তোমার প্রশ্নের জবাব দিতে আমি আসিনি আমি জানতে চাই দিবাকর কোথায় ওর সঙ্গে আমার হিসেব মেটাবার পালা এবার শুরু হবে মীরা টেবিলের দিকে সরে গেল তার পা কাঁপছে সুনীলের চোখের আগুন তাকে ভয় পাইয়ে দিয়েছে সে অস্ফুটে বলল। কিসের হিসেব ঘৃণায় মুখ বেঁকে গেল সুনীলের তীব্র গলায় বললো তুমি জানো না কিসের হিসেব বেইমানের হিসেব আমার সময় নেই মীরা ওকে আমি ওকে দেখতে চাই মীরা নিজেকে সামলে নেবার চেষ্টা করলো গলার স্বর স্বাভাবিক করে বলল এখন তোমার মাথার ঠিক নেই তোমার চোখে আমি সর্বনাশের আগুন দেখছি তুমি হয়তো জানো না দিবাকর তোমাকে অস্থিরভাবে মাথা নেড়ে টেবিলে চাপড় মেরে মীরাকে থামিয়ে দিয়ে সুনীল বলল। কোনো সাফাই দেবার প্রয়োজন নেই তুমি আর চেষ্টা করলেও দিবাকরকে আড়াল করতে পারবে না তুমি বলো সে কোথায় মীরা জেদের গলায় বলল যদি না বলে সুনীল সামান্য হাসল বাঁ হাতে দাঁড়ির ওপর জল মুছে নিয়ে বলল তা হলেও দিবাকরকে তুমি বাঁচাতে পারবে না হয়তো আমার ইচ্ছের বিরুদ্ধেই তোমাকে খুন করতে হবে মীরা তার আহত চোখ তুলে বলল পারবে সুনীল ডান হাতটা পকেট থেকে টেনে বাইরে আনলো তার হাতে তখন পিস্তল তার মুখে নিষ্ঠুর হাসি মীরার চোখের পাতা কেঁপে উঠল বুকের মধ্যে ঠিপ ঠিপ শব্দ উঠেছে গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে পাশের ঘর থেকে মা কার সঙ্গে কথা বলছো বলতে বলতে ছুটে এলো দিবাকরের ছেলে বরুণ সুনীলকে দেখেই সে চিনল ঝাঁপিয়ে পড়লো সুনীলের কোলের কাছে আঙ্কেল আমার টফি এনেছ এতদিন আসোনি কেন বরুণের গলার আওয়াজ পেয়ে সুনীল পিস্তলটা পকেটে ঢুকিয়েছিল বরুণ এখন তাকে জড়িয়ে ধরেছে সুনীলের ডান হাত প্যান্টের পকেটে ঢোকানো সে হাত বার করতে পারছে না বরুন সুনীলকে ছেড়ে দিয়ে মীরাকে বলল। মা তুমি কেমন গো আঙ্কেল তো ভিজে গেছে আমি বাবার প্যান্ট জামা নিয়ে আসছি বরুন চলে যাচ্ছিল সুনীল বলল তোমার বাবা কোথায় বরুণ হাত তুলে পাশের ঘরটা দেখাতে যাচ্ছিল মীরা ছেলেকে নিজের কাছে টেনে নিয়ে ব্যস্ত গলায় বললো ও কিছু জানে না সুনীল পাশের ঘরের খোলা দরজার দিকে তাকালো দরজার উপর ফিকে গোলাপি রঙের পর্দা সুনীল এগিয়ে যাচ্ছিল মীরা তার আগে গিয়ে দরজা আড়াল করে দাঁড়ালো দুই হাত দুই দিকে ছড়িয়ে বাধা দেওয়ার ভঙ্গিতে বলল না তুমি ও ঘরে যাবে না আমি তোমাকে যেতে দেব না সুনীল দীপ্ত ভঙ্গিতে সামনে দাঁড়িয়ে ডান হাতটা পকেট থেকে টেনে আবার সামনে আনলো পিস্তলটার সামনে ধরে বলল সামনের বাঁধা সরাবার কায়দা আমি জানি আমাকে বাঁধা দিয়ে লাভ নেই ওর প্রাপ্য শাস্তি ওকে পেতেই হবে মীরা গলায় ঝঙ্কার দিয়ে বলল কিসের শাস্তি সুনীল তার চোখ সরালো না চোখের ভাষা বদলালো না আগের মতোই বললো বিশ্বাসঘাতকতার শাস্তি আমাকে মিথ্যে খবর দিয়ে পুলিশের জালে ধরিয়ে দেওয়ার শাস্তি মীরা এবার কাতর গলায় বলল তুমি বিশ্বাস করো এসব সুনীল আগের মতো ওই ঠোঁট চেপে হাসলো নিষ্ঠুর এবং ব্যঙ্গের হাসি মীরার শরীর কাঁপছিল শরীর ক্রমশ দুর্বল মনে হচ্ছে নিজের ভেতর সাহস খুঁজতে খুঁজতে সে বলল সঞ্জয় আর গোপালকে কি তাহলে তুমি খুন করেছ সুনীল বিরক্ত গলায় বলল সে কৈফিয়ত তোমাকে দেব না এটাই আমার শেষ কাজ তারপর যা বলবার আমি পুলিশের কাছে বলবো খুন না করে পাঁচ বছর খুনির সাজা পেয়েছি এবার সত্যিকারের খুন করে সেই সাজা পেতে চাই তুমি সরে দাঁড়াও মীরা দরজা থেকে সরল না দু হাতে দরজা আগলে অস্থির গলায় বলল আমাকে না মেরে তুমি ওঘরে যেতে পারবে না সুনীল দু কাঁধ ঝাঁকিয়ে বিদ্রুপের গলায় বলল খুব প্রতিব্রতা হয়েছে তো সহমরণে যেতে যদি না চাও তাহলে দরজা ছেড়ে দাঁড়াও আমি একবার বিশ্বাসঘাতকটার সামনে যেতে চাই মীরা এবার আহত বাঘিনীর মতো তীব্র চোখে সুনীলের দিকে তাকিয়ে বলল তুমি বিশ্বাসঘাতক নও তুমি আমাকে ঠকাওনি কথা দিয়ে পরে দূরে সরে যাওনি আচ্ছা তোমার কথা রাখতে আমি ওকে বিয়ে করেছি তোমার শাস্তি হবে না সুনীল এ কথার হঠাৎ কোনো জবাব খুঁজে পেল না বাঁ হাত দিয়ে মীরাকে টেনে সরিয়ে দেওয়ার জন্য সে হাত বাড়ালো বরুন মায়ের কোলের কাছে দাঁড়িয়ে সে এগিয়ে সে সুনীলের হাঁটু চেপে বলল আঙ্কেল তুমি বাবাকে মেরো না আঙ্কেল আমাকে আমাকে আর দিন টফি দিতে হবে না আমার জন্য ঘোড়া আনতে হবে না তুমি আমার বাবাকে বাঁচিয়ে দাও সুনীল এক মুহূর্ত স্থির থেকে বরুণকে দেখলো তারপর দু হাতে বরুণকে তুলে টেবিলের ওপর জোর করে বসিয়ে দিল টেবিলের ওপর কিছু বই খাতা ছড়ানো ছিল তারপর সে একটা টেপ রেকর্ডার বরুণ কিছুতেই সুনীলের হাত ছাড়ছে না ওকে ছাড়াতে না পারলে সুনীলের দেরি হয়ে যাচ্ছে সুনীল এবার জোর খাটালো ওর হাতের ধাক্কায় বরুণ ছিটকে টেবিল থেকে গড়িয়ে যাচ্ছিল সুনীল সেদিকে তাকালো না ক্ষিপ্র হাতে মীরাকে এক টানের দরজা থেকে সরিয়ে দিয়ে সে ঘরের পর্দা তুলে ধরলো ঘরের মধ্যে কেরোসিনের টেবিল ল্যাম্প চলছে দিবাকর পেছনে বালিশ দিয়ে স্থানুর মতো উদ্গ্রীব হয়ে বসে সে তাকিয়ে আছে সুনীলের দিকে সুনীলের হাতে উদ্ধত পিস্তল দিবাকর টেবিলের ওপর থেকে একটা স্লেট তুলে ওকে দেখালো চক দিয়ে তাতে লেখা সুনীল আমি তোর প্রতীক্ষায় বসে আছি আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দে তোর হাতে আমার মৃত্যু হোক বাইরের ঘরে টেবিল থেকে পড়ে গিয়েছিল বরুণ ওর পায়ের ধাক্কায় হ্যারিকেনটা মেঝেতে উল্টে পড়ে ঘর অন্ধকার হয়ে গেছে বরুণ অন্ধকারে টেবিল হাতটাতে গিয়ে না জেনে টেপ রেকর্ডারেও বোতাম টিপে ধরেছে সুনীল স্লেটটা বাঁ হাতে নিয়ে দিবাকরের বিছানার ওপর ছুঁড়ে দিয়ে এক পায়গোতেই পাশের ঘর থেকে অন্ধকারে টেপে মীরার গান ভেসে এলো আজি ঝড়ের রাতে তোমার অভিসার অবিশ্বাস্য একটি মুহূর্ত যেন সুনীলের হাত মুহূর্তের জন্য কেঁপে গেল যেন সারকার আমার মতো পর পর ভেসে আসতে লাগলো কয়েকটা ছবি যেন দমকা হাওয়ায় হঠাৎ উড়ে যাচ্ছে পুরনো অ্যালবামের কয়েকটা পাতা দিবাকর আর মীরার বিয়ে বরুণকে কোলে তুলে নাচাচ্ছে সুনীল মীরা সুনীলের মুখে রসগোল্লা পুড়ে দিয়ে বলছে ছেলে যেন লেখাপড়ায় তোমার মতো হয় শুধু এইটুকু আশীর্বাদ করো বরুণ ছুটে এসে গলা জড়িয়ে ধরছে সুনীলের দিবাকর আর সুনীল কলেজ ক্যান্টিনে এক থালায় ভাত খাচ্ছে সুনীল অন্নমনস্ক হয়ে যাচ্ছিল পেছন থেকে মীরা বললো কী হলো গুলি চালাও তোমার তো দেরি হয়ে যাচ্ছে সুনীল ডাকলো দিবাকর কিসের লোভে আমাকে ধরিয়ে দিয়েছিলে কি পেয়েছিস তার বিনিময় দিবাকর উত্তর দিল না স্লেটটা করিয়ে নিয়ে লিখতে লাগল সুনীল মীরার দিকে তাকিয়ে বলল। দিবাকর কথা বলছে না কেন মীরা যেন অনেক দূর থেকে উত্তর দিচ্ছে এমন গলায় বলল ও কথা বলতে পারে না দিবাকর স্লেটটা তুলে সুনীলকে দেখালো দিবাকর লিখেছে সুনীল আমার গলায় ক্যান্সার রে দেওয়া হয়েছে কয়েকদিন পরেই হয়তো মরবো তার চেয়ে ঢের ভালো তোর হাতে মরা তুই গুলি চালা মীরার ঠিক এই সময় অদ্ভুত আচরণ করলো বিছানায় বসে দিবাকরকে দু হাতে জড়িয়ে ধরে ডাকল খোকা খোকা অন্ধকার ঘর থেকে বরুণ ছুটে এলো মীরা বলল, তুই আমার পাশে বস সুনীল তোমার পিস্তলের তিনটে গুলি আছে তো ছট করে সুনীলের মনে হলো সে একবার দিবাকর মীরার বরুণের ছবি তুলে দিয়েছিল ওরা ঠিক এমন করেই পাশাপাশি বসেছিল সেদিন সুনীলের হাতে ক্যামেরা ছিল এখন পিস্তল সুনীল ভেতরে ভেতরে দুর্বল হচ্ছিল তার মনে হচ্ছিল মীরা কিংবা বরুণ তার লক্ষ্য নয় অথচ ওরা এক অদৃশ্য শক্তিতে দিবাকরকে আড়াল করছে এই শক্তিটার নাম কি এই আড়াল সে সহজে ভেদ করতে পারবে না তার মনে হলো দিবাকর নয় তার উদ্ধত পিস্তলের সামনে একজন মা একজন বাবা আর তাদের একমাত্র বংশধর সুনীল পিস্তল নামালো না একবার সরে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বলল তুই আমাকে মিথ্যে খবর দিয়ে ধরিয়ে দিলি তুই পুলিশের ইনফর্মার হয়ে গেলি দিবাকার জবাব দিতে পারল না সে মুখ তুলে মীরার দিকে তাকালো তার ঘোলাটে এবং যন্ত্রণায় করুণ হয়ে আসা চোখ দিয়ে জল গড়াতে লাগলো মীরা বলল ও তোমার কথার জবাব দিতে পারবে না জবাবটা আমার কাছ থেকে শুনে নাও বিশ্বাস করা না করা তোমার ওপর সুনীল বলল, আগে শুনি মীরা বলল সঞ্জয় এলো সন্ধেবেলা বলল পুলিশ ওদের ফলো করছে ওদের পক্ষে সুনীলের সঙ্গে যোগাযোগ করা মুশকিল সুনীলের বাবার হার্ট অ্যাটাক হয়েছে বাঁচবার আশা নেই ওরা ডাক্তারের রিপোর্ট দেখানো ও যেন সুনীলকে খবর দেয় সুনীলের নিরাপত্তার দায়িত্ব ওদের দিবাকর খবর পাঠিয়ে আর বাড়ি ফিরতে পারিনি পুলিশ ওকে সামনের রাস্তা থেকে ধরে নিয়ে যায় খোকাকে নিয়ে আমি তোমাদের বাড়িতে যাচ্ছিলাম কাকাবাবুকে দেখতে আমাদের ওরা থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখে আমরা বুঝতে পারি তোমার বিপদ আসছে কিন্তু তখন কিছু করার নেই তুমি অ্যারেস্ট হওয়ার পর আমরা ছাড়া পাই পরে জেনেছি সঞ্জয় আর গোপালকে পুলিশ ধরেছিল ওদের শর্ত দিয়েছিল যদি সুনীলকে ধরিয়ে দিতে পারে তাহলে ওদের ওপর থেকে সমস্ত চার্জ তুলে নেবে গোপালের বউ উর্মিলার বাবাই এই ব্যবস্থা করেছিলেন উনি গোপালের কাকার বন্ধু তোমাকে ধরিয়ে দেওয়ার কোনো ইচ্ছে দিবাকর না জেনে শুধু বিশ্বাস করে ট্র্যাপে পা দিয়েছিল কথা বলতে বলতে মীরা উত্তেজিতভাবে উঠে গেল আলমারি ভেতর থেকে একটা ছোট্ট কাঠের বাক্স এনে তার ঢাকনা খুলে বের করলো দুটো চিঠি সুনীলের দিকে এগিয়ে দিয়ে বলল এইটা হচ্ছে ডাক্তারের সেই মিথ্যে রিপোর্ট যেটা গোপাল জাল করেছিল পুলিশের সাহায্যে আর তুমি ধরা পড়ার পর দিবাকরকে লেখা সঞ্জয়ের চিঠি সুনীল চিঠিটা হাত বাড়িয়ে নিয়ে পড়তে লাগল প্রিয় দিবাকর সুনীলের খুব লম্বা মেয়াদের জেল হবে তোর জন্যই সুনীলকে ধরতে পেরেছে বলে পুলিশ তোর কাছে কৃতজ্ঞ গোপালের কাকাকে বলেছি তিনি তার বন্ধুকে দিয়ে তোর ওপর থেকেও সমস্ত চার্জ তুলে নেবেন বিয়ে করেছিস ছেলের বাপও হয়েছিস এখন ও সব পাগলামি মানায় না সুনীল চিঠিটা ফেরত দিয়ে বাইরে তাকালো বাইরে বোধ হয় থেমেছে সুনীল বাঁ হাত দিয়ে জানলার একটা পাল্লা খুলে দেখল আকাশ পরিষ্কার হয়ে এসেছে মীরা কাঠের বাক্সে চিঠিটা রাখতে রাখতে বলল তবুও আমরা নিরাপদ ছিলাম না ক্রমাগত বাড়ি বদলেছি সহজে কেউ বাড়ি ভাড়া দিতে চাইতো না উর্মিলাকে গোপাল বিয়ে করার পর আমাদের ওপর থেকে চার জুটল আমি ভেবেছিলাম আলিপুরে যখন এসেছ তখন একবার দেখা করি কিন্তু অনুমতি পাইনি আমি জানি না এসব কথা তুমি বিশ্বাস করবে কি না সুনীল দিবাকরের টেবিলের দিকে তাকালো স্ট্যান্ডে দুটো ছবি একটা সুনীলের হাতে তোলা দিবাকর মীরা আর বরুণের ছবি আরেকটা মীরার হাতে তোলা সুনীল আর দিবাকরের ছবি সুনীল চোখ ফিরিয়ে নিয়ে দিবাকরের দিকে তাকালো দিবাকর স্লেটে লিখেছে মীরার সব কথা সত্যি আমি না জেনে ঠকেছি তবু তুই আমায় ক্ষমা করিস না আমি মরতে চাই সুনীল স্থির চোখে দিবাকরকে দেখল তাকিয়ে দেখল খানিকক্ষণ তার চোখ চালা করছে সে পিস্তল হাতে এগিয়ে এলো বরুণের সামনে হাঁটু গেড়ে বসে বলল খোকা আমার কাছে টফি নেই এইটা আছে এবার থেকে এটা তোমার কাছে থাকবে মীরা শিউড়ে উঠে বলল, ওর মধ্যে গুলি নেই সুনীল হাসল হাসতে হাসতে বলল নিশ্চয়ই আছে খোকার হাতে কি ভোঁতা অস্ত্র দিতে পারি ওতে তিনটে গুলি ছিল দুটো খরচ হয়েছে কিন্তু একটা থেকে গেছে আগামী দিনের জন্যে ওটা আমি খোকাকে দিলাম তোমরা ওকে অস্ত্রের ব্যবহারটা শিখিয়ে দিও সুনীল চলে যাচ্ছিল বাইরের দুর্যোগ কেটে গেছে মীরা ওর হাত টেনে ধরে বলল কোথায় যাচ্ছ সুনীল হাত ছাড়িয়ে নিয়ে মিষ্টি করে হাসল বলল থানায় দুটো খুনের দায়িত্ব নিজে নিয়ে আমাকে বাঁচাবার জন্য মৃত্যুঞ্জয়দা হয়তো কাল সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করবে ওর আগে আমাকে যেতে হবে সুনীল দরজা পেরোতে গিয়ে থামল মিরা দরজায় দাঁড়িয়ে বাইরে দুর্যোগ কেটে গিয়ে এক ফালি চাঁদ উঠেছে নারকেল গাছের মাথায় তারই ক্ষীণ আলো মীরার চিবুকে সুনীল গাঢ় গলায় বলল যদি কখনো ফিরে আসি তাহলে আবার দেখা হবে তোমাদের আমার মনে থাকবে সুনীল বাগানের গেট পেরিয়ে রাস্তায় উঠে হাত নাড়ল তারপর আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল মীরার মনে হলো সুনীল এতক্ষণ শুধু খুনের ভয় দেখিয়েছে কিন্তু খুন করতে পারেনি এইবার সে সত্যিই খুন করে মৃতদেহ পেছনে রেখে হেঁটে গেল এখন লাশ বয়ে বেড়াতে হবে মীরাকে যতদিন বাঁচবে ততদিন বুকের হিমঘরে লাশটা থেকে যাবে মীরা অন্ধকারে চোখ বুঝলো শুধু অন্ধকারই জানলো মীরার দু চোখ জলে ভেসে যাচ্ছে